ক্যাপ্টেন কে হবে এরকম টিম মিটিং কখনোই হয় নাই কোনোদিন আমাদের, আমি জানি না ভাই এই বিষয়ে। আমি যে আমাকে যদি পার্সোনালি বলেন আসলে এপ্লিমেন্ট করতে পারি, বাট আমার কাছ থেকে আমার যে অভিজ্ঞতা হয়েছে আমার কাছ থেকে আপনি কতটুকু নিচ্ছেন এটা হচ্ছে ইম্পর্টেন্ট, অ্যাজ এ সেটা হলো একটা টিমমেট হোক আর সেটা হলো আমার দেশের জনগণ হোক, হ্যাঁ এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো আমার কাছে মনে হয় যে অনেক ক্ষেত্রেই মাঠে যখন বিভিন্ন সিচুয়েশন আসে, আমি যখন বল করি বা একটা স্পিনার যখন বল করে, তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ফিল্ড পজিশন বলেন বা একটা ব্যাটসম্যান কীভাবে সেট আপ করবো, এই হেল্পগুলো আমি করে থাকি সামটাইম এবং ক্যাপ্টেন আমাকে জিজ্ঞাসা করে, তো এই অপরচুনিটিগুলো আসে এবং আমি ট্রাই করার চেষ্টা করি আর কি এগুলো করার জন্য। যেহেতু 10 বছর খেলছি তো পুরোটাই তৈরি আসলে, এটা আমি টিমমেট হিসাবে হয়তো বা অনেক ডিসিশন আমি বলতে পারি, বাট এখানে যেহেতু কোচের একটা সে থাকে, ক্যাপ্টেনের সে থাকে, টিমের প্ল্যান থাকে, তো আমি সঠিকটা এখনও জানি না কী করবে আসলে, এটা টিম ম্যানেজমেন্টের পার্ট। আপনি এটা আসলে আমাদের একটা টিম গেম, তো টিম কী করে ভালো থাকবে এটা হচ্ছে ইম্পর্টেন্ট, বাট এটার এফেক্ট হয়তো বা কেউ কেউ নিতে পারে, আবার কেউ কেউ রিল্যাক্স থেকে নিজের কাজটা করে যেতে পারে। তো অ্যাজ এ আমি পার্সোনাল হিসেবে বলবো যে আমি সবসময় রিল্যাক্স থাকার চেষ্টা করি এবং নিজের কাজটা করার চেষ্টা করি, বাট এটা যখন একটা টিমের মধ্যে ঘটে, জানি না কে কোন হিসাবে নয়, আসলে সবার মাইন্ড একরকম না। আর আপনি যে প্রশ্নটা করছেন আসলে এটা আসলে অনেক ডিপ একটা প্রশ্ন, তো এই ডিপ প্রশ্নের অ্যান্সারগুলো আসলে আমার কাছে নাই, এটাই সত্যি। আর এই কারণ আমি যখন একটা ম্যানেজমেন্ট মিটিং হয় বা বোর্ডের যখন মিটিং হয় তখন আমি কিন্তু সেখানে বা আমাদের প্লেয়াররা সেখানে কিন্তু ইনভলভ থাকে না, তো ক্যাপ্টেন কে হচ্ছে, কোচ কে হচ্ছে আসলে এটা আমাদের পার্ট না। না এখানে আইডিয়া এখনও আমাদের ওইভাবে বলা হয় নাই, বাট সবাইকে প্রিপারেশন নিয়ে থাকতে বলা হয়েছে, তো বা যেহেতু কালকে ম্যাচ তো আমরা আসলে কোন ইলেভেনটা খেলবে আমরা কালকেই জানতে পারব। আসলে এই বিষয়ে আমি কিছু এখনও শুনি নাই, তো আর এটা আমার পাটও না, তো আমি এই বিষয়ে আমি সঠিকটা জানি না। না আপনি প্রত্যেকটা ম্যাচ আসা মানে একটা অপরচুনিটি, তো সেদিক থেকে আমার কাছে মনে হয় যে আবার আরেকটা অপরচুনিটি ব্যাটসম্যানদের কাছে আসে। আসলে সত্যি কথা বলতে কি যে আমাদের একটা টিম একটা যে পারফরমেন্স হওয়ার কথা ওইটা হচ্ছে না, বাট ইন্ডিভিজুয়ালি এক একজন এক একটা ম্যাচে কিন্তু ভালো খেলতেছে, বাট আমরা টিম হিসাবে যদি দেখা যাচ্ছে আমরা একটা ম্যাচে যদি দুইটা তিনটা পার্টনারশিপ দিতে পারি, দু একজন যদি সেঞ্চুরি, দু একজন যদি 50 কাছে যাইতে করতে পারি, হয়তো আমাদের টার্গেটটা অনেক বড় হবে। তো ইনশাল্লাহ আমাদের সবারই মনে প্রাণে হার্ডওয়ার্কও করতেছে বা মন থেকে চাচ্ছে, সামাও হচ্ছে না, তো ইনশাল্লাহ আমরা এই ম্যাচে ব্রেক মানে ভালো কিছু করার চেষ্টা করতেছি।